আমি জীবনেও কল্পনা করি নাই যে আমার কেউ ভ্লগের খোঁজ খবর নিবে, অ্যাটলিস্ট কেউ তো আমার ভ্লগ দেখে। থ্যাংকস টু ভিউয়ার্স আমার কন্টেন্টগুলো অ্যাপ্রিসিয়েট করার জন্য, অ্যান্ড ভেরি সরি যে এত বড় একটা টাইম কোনো কন্টেন্ট নিয়ে কাজ করি নাই। সো অনেক ওয়েট করাইলাম সবাইকে, এগেন সরি। রিসেন্টলি অনেক ট্র্যাজেডি, অনেক কাহিনী হয়ে গেছে, ইভেন আমাকে নিয়েও হালকা পাতলা কথা হয়েছে, যদি আমার ব্লগ নিয়ে না। এখানে থাকতে দা টুনিয়ান চ্যানেলের আবিদ ভাইয়ের উপর কি যে মেজাজ খারাপ হয়েছিল ভাই, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ সরি। তো একদিন দুপুরবেলা তিনি আমাদের যথারীতি কাজে লাগাই দিছিলেন, খাটি মনে হয় বানাই দিয়েছিল। যাই হোক, পুরো দুপুর কাজ করার পর আমরা অনেক ক্লান্ত ছিলাম, বাট এটা ভেবে খুশি ছিলাম যে কিছুক্ষণ পর গেমস, আর গেমসটাই আমাদের ক্যারেক্ট করার সবচেয়ে খুশির মুহূর্ত। সাডেনলি তিনি এসে বলেন, তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে। জি ভাই বলেন, তোমাদের আজকে গেমস এক্সকিউজ, অর্থাৎ তোমাদের গেমসে নামা লাগবে না, অর্থাৎ আজ তোমরা সারা বিকাল কাজ করার সুযোগ পাচ্ছ। বাট আমার ভালো লাগছে, থ্যাংকস টু নাহিয়ান। আর তেমন কিছু বলবো না, এক্সেপ্ট রিসেন্ট একটা ইস্যু যেটা না বলে ভিডিও শুরু করতে পারতেছি না। আইমান ভাই, ভাই যে যাই বলুক, আপনি কেমন আমরা কিন্তু জানি। আপনার উদ্দেশ্যে একটা কথা বলবো, দিস ইজ নট হাউ ওয়ার্ল্ড সিজ ইউ, দিস ইজ হাউ ইউ সি দ্য ওয়ার্ল্ড। সো প্যারা নাই, চিল। দেখলেন মাঝখান থেকে কেমন 100 কলম দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, কী খবর, কী অবস্থা? আমি মাহিউদ্দিন আবিদ, ওয়েলকাম টু দ্য টুনিয়ান এগেন। অ্যান্ড আজকের টপিক তৈল। তৈল তৈল তৈল, যদিও জায়গা বিশেষে এটা এক এক নামে পরিচিত, যেমন পাম দেওয়া, গ্যাস খাওয়ানো ইত্যাদি। খাঁটি বাংলায় তোষামোদ করা। ব্যাপারটা ভালো না খারাপ সেটা না বলি, তো এই তেল নিয়ে আমার খালামণির এক্সপিরিয়েন্স আজকে শুনবো। ফার্স্টেই বলে রাখি, আমার খালামণি জিনিয়া আজাদ একজন মঞ্চনাট্য অভিনেত্রী। এটা কিন্তু ওনার প্রফেশন না, জাস্ট প্যাশন। বাংলা ভাষার সাহিত্যকে উনি অনেক ভালোবাসেন, তো তাই ছন্দ করে ভয়েস দিয়েছেন এটাই। লিরিক্স ফ্রম হরপ্রসাদ শাস্ত্রী। অ্যাকচুয়ালি আমি এই কবিতাটা শোনার আগে জানতামই না যে বাংলা ভাষায় এমন অস্থির কবিতা থাকতে পারে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আই হেট পোয়েমস। খ্যাত। সো দেরি না করে শুরু করা যাক। জিনি আন্টি, ফ্লোর ইজ ইয়োর্স। সর্বশক্তিমান তৈল নানা রূপে সমস্ত পৃথিবী ব্যাপ্ত করিয়াছেন। তৈলের যে মূর্তিতে আমরা গুরুজনকে স্নিগ্ধ করি তাহার নাম ভক্তি, যাহাতে গৃহিণীকে স্নিগ্ধ করি তাহার নাম প্রণয়, যাহাতে প্রতিবেশীকে স্নিগ্ধ করি তাহার নাম মৈত্রী, যাহা দ্বারা সমস্ত জগৎকে স্নিগ্ধ করি তাহার নাম শিষ্টাচার ও সৌজন্য, ফিলান্থ্রপি, যাহা দ্বারা সাহেবকে স্নিগ্ধ করি তাহার নাম রয়্যালিটি, যাহা দ্বারা বড় লোককে স্নিগ্ধ করি তাহার নাম নম্রতা বা মডেস্টি, চাকর বাকর প্রভৃতিকে আমরা তৈল দিয়া থাকি, তাহার পরিবর্তে ভক্তি বা যত্ন পাই, অনেকের নিকট তৈল দিয়া তৈল বাহির করি। পরস্পর ঘর্ষিত হইলে সকল বস্তুতেই অগ্নুৎকম হয়, অগ্নুৎকম নিবারণের একমাত্র উপায় তৈল, এই জন্য রেলের চাকায় তৈলের অনুকল্প চর্বি দেওয়া থাকে। তৈলের যদি অগ্নি নিবারণের শক্তি না থাকে তো তবে গৃহে গৃহে গ্রামে গ্রামে পিতা পুত্রে স্বামী স্ত্রীতে রাজায় প্রজায় বিবাহ বিষম বাদে নিরন্তর অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হইত। পূর্বেই বলা গিয়াছে যে তৈল দিতে পারে সে সর্বশক্তিমান, কিন্তু তৈল দিলেই হয় না, দেবার পাত্র আছে, সময় আছে, কৌশল আছে, তৈল দ্বারা অগ্নি পর্যন্ত বসতা পরস্পন্ন হয়, অগ্নিতে অল্প তৈল দিয়ে সমস্ত রাত্রি ঘরে আবদ্ধ রাখা যায়, সে তৈল মূর্তিমান, যে তৈল দিবার পাত্র নয় বলা যায় না, উঠে তেলি হইতে লাঠে পর্যন্ত তৈল দিবার পাত্র। তৈল এমন একটা জিনিস যে নষ্ট হয় না, একবার দিয়ে রাখিলে কোনো না কোনো ফল ফলিবে, তথাপি যাহার নিকট উপস্থিত কাজ আদায় করিতে হইবে সেই তৈল নিষেধের প্রধান পাত্র, সেই তৈল নিষেধের প্রধান পাত্র, তৈল দিয়ে রাখলে কাজ হইবে কিন্তু উপযুক্ত সময়ে অল্প তৈলে অধিক কাজ হয়। পূর্বেই উল্লেখ করা গিয়েছে যেরূপেই হোক তৈল দিলে কিছু না কিছু উপকার হইবে, এহেতু তৈল নষ্ট হয় না। আপনি এখনো এন্ডিং এর জন্য ওয়েট করতেছেন? অলরেডি শেষ ভাই।
সো সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, বাসার ভিতর থাকেন, কজ ইফ ইউ স্টে ইন করোনা স্টেজ আউট। আর লাইফটা অনেক বড়, সো প্যারা নাই।